আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সহজ নিয়মে আপেল কাট কুর্তি কিভাবে কাটতে হয়। অতি সহজ একটা নিয়মে আমি আপনাদের দেখাবো, যা একবার দেখলে আপনারা নিজেরাই পারবেন। তো প্রথমেই আমি কাপড়টিকে ভালোভাবে সেট করে নেব। কাপড়টিকে একবার ভাঁজ করে দুই পাট করে নিলাম। দেন কাপড়টিকে আমি আরেকবার ভাঁজ করে মোট চার পাট করে নিলাম। বাড়তি কাপড় থাকলে সেই বাড়তি কাপড়টা কেটে ছাঁটাই করব সমান করার জন্য। দেন আমি ঝুলের মাপ নেব। প্রথমে আমরা ঝুলের মাপ নেব। এটা কামিজের মতো করেই কাটব, কামিজের মতো করেই। একটা কামিজ যেভাবে মাপ নেয় কাটে, সেভাবেই আমি মাপটা নেব। তো আমি ঝুল নিচ্ছি এখানে 34, তো এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এখান থেকে আমি ঝুল নিয়েছি 34-এ এবং এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। তো বন্ধুরা, আমরা এবার পুট এর মাপ নেব। তো পুট আমরা সবসময় 12 নিয়ে থাকি, তো 12 এর অর্ধেক নেব, 6। এই দেখুন বন্ধুরা, আমি 6 নিয়েছি। এরপর আমরা পুট যা নিয়ে থাকি, সেই পুট এর আর্মহোলের জন্য সবসময় 1 ইঞ্চি বেশি নিতে হয়। পুট যদি আমি 6 নিয়েছি, যেহেতু সে আর্মহোলের জন্য 1 ইঞ্চি বেশি আমি 7 নেব। এবার আমি বডি মাপে আসব। আমি বডি নেব 38, তো 38-এর 1/4 9.5, তো আমি 9.5 একটা লম্বা দাগ টেনে নিচ্ছি। তো আর্মহোলের মিডল পয়েন্ট 3.5 এবং একটা শেপের জন্য আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এরপর আমি পুট থেকে কোমর নেব 12। যদি একটু চিকন হয়, যার মেজারমেন্ট অনুযায়ী চিকন হলে 12 পর্যন্ত দিলেই হবে, এবং যদি আরও বেশি মোটা বা লম্বা মানুষ হয় তাহলে তার ক্ষেত্রে 13 বা 14 দিলে হয়ে যাবে। তো আমি নিলাম 12 এবং বডি থেকে হিপ পর্যন্ত নেব 12। মোট পুট থেকে হিপ পর্যন্ত যেখানে আমাদের ফাড়া হবে সেখান থেকে আমরা মোট 24 নেব। এবং আমরা বডিতে নিয়েছি 9.5, আমরা হিপের ওখানেও নেব 9.5। বডির মাপ আর হিপের মাপ একটা সমান রাখব, এবং কোমরের যেই মাপটা মাঝখানে, কোমরের মাপ আমরা বডি মাপ থেকে সবসময় 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি কমিয়ে নেব। তো এখানে এখানে নিলাম আমি 9, 1/2 ইঞ্চি কমিয়ে নিলাম। এখন আমরা রাউন্ড শেপ দিয়ে দাগ দিয়ে মিলিয়ে নেব। এই তো আমাদের হয়ে গেছে। এরপর আমরা গলার মাপ নেব।
তো আমি পিছনের গলা এবং সামনের গলা দুটা সমান রাখবো, তাই আমি আড়াইতে দাগ কেটে নিলাম। আপনারা যদি পিছনে ফিতা লাগান তাহলে একটু বেশি দিতে পারেন, তো আমি আড়াই নিলাম এবং গলার ঝুল নিলাম 5.5। আমি দুই দিকে সমান রাখবো এই জন্য 5.5 রাখলাম। আমি গোল গলা নেব, গোল গলার দাগ কাটবো। আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো আপনারা গলার ডিজাইন বসিয়ে নিতে পারেন। এবার আসি আমরা ঝুলে। আমরা যে আপেল কুর্তিটা বানাবো সেটাতে আমরা দাগ কেটে নেব। তো আমাদের ঝুল ছিল 34 এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেলাইয়ের জন্য, তো আমরা বরাবর লম্বা দাগ টেনে নেব। এবং যেদিকে খোলা সাইড সেই দিক থেকে আমরা 3 থেকে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আমি 3.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। এরপর আমরা রাউন্ড শেপ দিয়ে নেব। আপেল কুর্তিটা কাটা অনেক সহজ বন্ধুরা। আপনারা চাইলে ইচ্ছা করলে আমার এই ভিডিওটি একবার দেখলেই আপনারা খুব সহজেই পারবেন। এভাবে চকের সাহায্যে দাগ টেনে আমরা এরপর দাগ অনুযায়ী আমরা কেটে নেব। আমরা এক্সট্রা 1 ইঞ্চি বেশি রাখবো, এটা হচ্ছে সেলাইয়ের জন্য। জামার যা মাপ সেটা অনুযায়ী, বডি অনুযায়ী আমরা 1 ইঞ্চি বেশি রাখবো, এক্সট্রা রাখবো, সেটা হচ্ছে সেলাইয়ের জন্য। দেন আমরা কেটে নেব। এবং আমরা দাগ অনুযায়ী একটা কাট বসিয়ে দেব আমাদের বোঝার সুবিধার্থে, এবং কোমরের হিপের ওখানে আমরা একটা কাট বসিয়ে দেব যেখান থেকে আমাদের ফাড়া হবে। এবার আমরা গলা কেটে নেব। এতে বন্ধুরা আমাদের আপেল কুর্তি কাটিং হয়ে গেছে। এবার আমরা হাতা কেটে নেব। হাতার জন্য আমার এক্সট্রা বাড়তি কিছু কাপড় ছিল, বেঁচে ছিল, সেটা আমি দুই পার্ট করে সেট করে নিলাম এবং এটাকে আমি আবার একবার ভাঁজ করে 4 পার্ট করে নিলাম। আমি 4 পার্ট করেছি বাড়তি কিছু কাপড়।